Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে এক মানসিক ভারসাম্যহীন এবং দৃষ্টিহীন রোগীকে সংক্রমণ বিভাগে ফেলে রেখেই বিভাগটি অন্যত্র সরিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ গুমোট গরমে পরিত্যক্ত এই বিভাগে রাতের অন্ধকারের মধ্যেই পড়ে রয়েছেন অসহায় ওই রোগী অমানবিকতার এই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদেব পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিম ঘরবন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা 1974 সালে কালনা মহকুমা হসপিটাল গড়ে ওঠে এই হাসপাতালে একদম শেষ প্রান্তে রয়েছে সংক্রমণ বিভাগ এই বিভাগে রয়েছে বেড লাইট এবং ফ্যান একসময় রমরমিয়ে চলেছে বিভাগটি চোখের সমস্যা নিয়ে মানসিক ভারসাম্যহীন এক রোগী ভর্তি হন এই বিভাগে নিয়মিতভাবেই চলত দেখভাল এবং চিকিৎসা হঠাৎই অসহায় এই রোগীকে ফেলে রেখেই কয়েকদিন আগে এই বিভাগটি সরিয়ে নিয়ে যাওয়া হয় মেডিসিন ওয়ার্ডে এবং তারপরেই এই বিভাগের কেটে দেওয়া হয় বিদ্যুৎ এখন এই বিভাগটি সম্পূর্ণ শূন্যশান অবস্থায় পড়ে রয়েছে ঘুটঘুটে অন্ধকারে বিনা চিকিৎসায় এবং অসহায় অবস্থায় একটি বেডে পড়ে আছেন নাম না জানা ওই রোগী অমানবিক ঘটনাটি কালনা মহকুমা হসপিটালের অথচ এই ঘটনায় কোনো হেলদোল নেই কালনা মহকুমা হসপিটাল সুপারের এই রোগীকে কেন এইভাবে ফেলে রেখে যাওয়া হলো তা ভেবে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা পেশেন্টটা আছে এই অবস্থায় কেন এই আইডব্লিউটা আজকের নয় বহুত পুরনো আইডব্লিউটা আর ভারত স্বাধীন হওয়ার পর থেকে এটা রয়ে আর কি ঠিক আছে এখন এখানে কোনো পেশেন্ট নেই একজনা পেশেন্ট রয়েছে লাইট ফাইট সব কেটে দিয়েছে ঘুরঘুটে অন্ধকারে একজনাই শুধু বসে আছে আর কেন আর এইদিকে যারা ছিল সব অন্যদিকে নিয়ে চলে গেছে এখানে লাইট ফাইট সব কেটে দিয়ে কেউ নেই শুধু একটা পেশেন্টই অন্ধকারে বসে আছে কোনো লাইট ফাইট কিচ্ছু নেই অন্ধকারে শুধু না খাবার না আছে না কিছু আছে সে অন্ধকারে চুপচাপ একজনেই বসে আছে আর কিছু নেই না না এইভাবে থাকা সম গরমের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে একটা পেশেন্টকে এইভাবে রাখা সম্ভব না অন্ধকার হয়ে পড়ে আছে লাইন কেটে দিয়েছে অন্ধকারে বসে আছে এখানে তার জন্যে মানে হাসপাতালটা মোটামুটি অন্ধকারে কেটে থাকবে আইডব্লিউতে কেন এটা কি তোমার হচ্ছে যে মানে লাইন কি আছে নাকি কেটে দিয়েছে কেটে দিয়েছে আগে তো ছিল আগে তো ছিল কেন এখন কেন ইয়ে হবে এখানে কি কোনো পেশেন্ট আছে হ্যাঁ এখানে কোনো পেশেন্ট আছে না পেশেন্টই চলে গেছে ওখানে ওই ব্যাটারি এখন পড়ে আছে ওকে তো মোটামুটি ভাত ফাত দেয় খাই তা অন্ধকারে কেন পড়ে থাকবে চল 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 খোল 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 বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511